গতবার আমরা 800-850 পর্যন্ত চামড়া বিক্রি করতে পারছি, কিন্তু এইবার 400-450-500 উপরে কেউ চামড়ার দাম বলছে না। চামড়া কিনা আছে আপনি 600-700 টাকা। এখানে আসা আমি চামড়া যখন দেখালাম, দেখানোর পর একটা আমাকে দাম দিল, দেওয়ার পর আর এক ভাইক দিয়ে পাঠালো যে দেখো এখানে আমার সাথে দাম মিটলো 650 টাকা করে, কিন্তু আমাকে ওই 650 টাকা দিল না। দেওয়ার পরে করছে আমি দেখতেছি আর একটা লোক পাঠা দিচ্ছি, পাঠা দেওয়ার পর আমার চামড়াটা না দেখায় বলতেছে এই চামড়াটা হবে না। তাহলে আমরা যদি মহাজনেরা যদি বলে এই চামড়া হবে না, কিন্তু আমরা বেচবো কোথায়? আমরা তো অত দণ্ড করেই লিয়ে আসছি। গরিব মানুষের তো হক এটা, এটা তো আর কোনো কেউ খায় না, গরিবের হক। এই হকটা গরিবের মুখে কেন হচ্ছে? কারণ কেন যদি না নেয়, যদি চামড়ার প্রাকৃতিক দাম পায়। আজকে ট্যানারির মালিকরা চামড়া ব্যবসায়িক যারা করে তারা বলে ট্যানারি আলা টাকা দেয় না, ট্যানারি আলা টাকা দেয় না, চামড়া কিনতে পারে না, চামড়ার ধস। তাহলে গরিব মানুষের কী অপরাধ? একটা চামড়া 2000 টাকা বিক্রি করলে গরিব মানুষ কত টাকা পাচ্ছিল, আর আজকে এর চামড়া বিক্রি হচ্ছে 500-600-300-200। এমন পর্যায়ে খাসির চামড়া টাকা দেওয়া যায় না ভাই। বগুড়া শেরপুর পাটি ছাড়া ঢাকার কোনো পাটি নাই, এই কারণে চামড়ার বাজার খুবই সীমিত। দুইটা ট্যানারির কাছ থেকে আমরা টাকা পাবো, এক ট্যানারি থেকে 1,70,00,000 টাকা তারা দেয় না, আর একটা ট্যানারি থেকে পাবো 24,00,000 টাকা, তার কাছে চেক আছে তারা দেয় না। এখন তাদের কাছে আমরা ফোন করে বলি যে করছে যে আমাদের টাকা দেওয়ার কোনো সমর্থন নেই, তো এটা আমাদের এই টাকাগুলো না কয়েক বছর হচ্ছে, আমরা টাকা না পেলে কই থেকে দেবো, ঈদের আগে বলে ঈদের পরে, এইভাবে আজকে 7-8 বছর হচ্ছে আমাদের টাকা দেয় না। একটু হলেও চামড়া দাম বাড়ছে, কিন্তু আমার মনে হয় যে জেলায় জেলায় এই চামড়াগুলেন এই যে পচার কারণে কি বা এই ভোরবেলা নিয়ে এসে টাকা বাকি দেওয়া লাগে, এই কারণে আমার মনে হয় যে জেলায় জেলায় এই চামড়াগুলো লবণ হয়ে গেছে, এরা লবণ দেওয়ার পরে বিক্রি করবে। আমাদের প্রতিবারই লক্ষ্যমাত্রা হয় 1,40,000 থেকে 1,50,000 মতন গরুর চামড়া হয়, আর খাসি ভেড়া 80,000 থেকে 1,00,000 মতন এই এই চামড়াগুলো থাকে। 8-10 দিন পরে বোঝা যাবে যখন চামড়াগুলো লবণ দেওয়া চামড়া খবর আসবে আমাদের কাছে যে হ্যাঁ অমুক অমুক যার লবণ হয়েছে আপনারা চামড়া নেবেন নাকি, তখন আমরা আরও একটু ভালো মতো আইডিয়া দিতে পারবো যে আসলে আমার মনে হয় তখন দেখা যাবে যে এই 1,40,000 থেকে 1,50,000 মতো গরু হতে পারে, আর 80,000 থেকে 1,00,000 মতো খাসি ভেড়া হতে পারে।